তিনটে উপদেশ কি? বলকৃষ্ণ, ভজকৃষ্ণ, করকৃষ্ণ শঙ্কা। বলকৃষ্ণ মানে কি? কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম জপ করো। ভজকৃষ্ণ, ভজকৃষ্ণ মানে কি? কৃষ্ণের ভজনা করুন। কিভাবে? প্রভুপাদ খুব সরল ভাবে দিয়ে গেছে কৃষ্ণের ভজন কিভাবে করতে হয়। ভগবান কৃষ্ণকে বিভিন্ন পন্থা রয়েছে, তারা অন্যভাবে ভগবান কৃষ্ণের সেবা করার চেষ্টা করেছে, কিন্তু প্রভুপাদ দিয়েছে সরলভাবে একজন ব্যক্তি হিসাবে ভগবানের আরাধনা করার জন্য উপদেশ দিয়েছেন। আর সেই পন্থা হচ্ছে এই কলিযুগে যদিও হরিনাম, কিন্তু একই সঙ্গে ভগবানের সেবার জন্য আমরা পূজা অর্চনের মাধ্যমে সুন্দরভাবে সকালবেলা ভগবানকে স্নান করানো, ভগবানকে শৃঙ্গার করা, ড্রেসিং করা, খুব সুন্দর করে তাকে সাজানো, তার জন্য রন্ধন করা, তাকে ভোগ নিবেদন করা, তার জন্য আমরা ইনকাম করব। ভক্তিমান ঠাকুর বলছেন যে এই সব কিছু আপনার, তাই আপনার ঘরের কেয়ারটেকার আমি, আপনার ঘরের কেয়ারটেকার আমি। আমরা হয়তো মনে করতে হবে আমার ঘরের মালিক, তাই না? ঘরের মালিক কতদিনের? 100 বছরের হতে পারে ম্যাক্সিমাম, নাকি? 100 বছরের ম্যাক্সিমাম মালিক হতে পারি। তো 100 বছরের মালিক এখন গভর্নমেন্ট হচ্ছে, কোনো জমি যখন দেয় তখন 99 বছরের লিজ দেয়, তাই না? ভগবান আমাদের শরীরটা কতদিনের লিজ দিয়েছে? 100 বছরের লিজ। বাড়িটা কত বছরের লিজ দিয়েছে? 100 বছর। এখন একটা মালিকের কাছে আপনি 10 বছরের একটা ঘর ভাড়া নিয়েছেন, 10 বছর পরে আপনি যদি ছেড়ে না দেন কি করবে? ঘর থেকে বের করে দেবে, যাও হয়ে গেছে অনেক দিন, অনেক হয়ে যাও। তা আমাদের এই শরীর, আমাদের এই বাড়ি, যা কিছু ভগবান 100 বছরের লিজ দিয়েছে, 100 বছরের ভাড়া বাড়ি। 100 বছর পরে আমাকে ছেড়ে যেতে হবে, আর না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে কিন্তু। হ্যাঁ, তাই ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো। আর করকৃষ্ণ শিক্ষা, করকৃষ্ণ শিক্ষা মানে কি? গীতা ভাগবতের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা। সেই জন্য আমাদের ভক্তিবৃন্দ গীতা একাডেমি আমরা গীতা উপর বেশি জোর দিই, গীতার শিক্ষা। সিদ্ধান্ত জানিতে জিততে না করো অলাস, ইহা হইতে চিত্তে লাগি সুদৃঢ় মানুষ। সিদ্ধান্ত জানার দরকার, কেন সিদ্ধান্ত জানার দরকার? ইহা হইতে চিত্তে লাগি সুদৃঢ় মানুষ।